সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলন গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন পীর সাহেব চরমোনাই। কর্মীদের সংঘাতে ঠেলে দেওয়া সমীচীন নয় বলছে তথ্যমন্ত্রী। এরপর জানিয়ে দেব বিশ্ব ইজতেমায় নিরাপত্তায় থাকবে 7,500 পুলিশ। এবং জানিয়ে দেব বাংলাদেশটাই এখন কারাগার বলছে মঈন খান। এদিকে 30শে ডিসেম্বর কালো দিবস পালনের আহ্বান বাম জোটের। সর্বশেষ জানিয়ে দেব রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নবনিযুক্ত জাপান রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলন গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন পীর সাহেব চরমোনাই। ঘুণে ধরার রাজনীতির পরিবর্তন করে রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে আগামী 2 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। স্বাধীনতার 52 বছরে যারা দেশ শাসন কায়েম করেছে তারা অক্ষুণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। সরকারি প্রতিষ্ঠানে ঘুষ দুর্নীতি ছাড়া কোনো সেবা পাওয়া দুষ্কর। দুঃশাসনের যাতাকলে সাধারণ মানুষ হয়রানির শিকার। মানুষের ভোটাধিকার নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি চলছে। ইসলামী শিক্ষা অঘোষিতভাবে তুলে দিচ্ছে। ইসলামী আন্দোলনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এবং এ অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলন আগামী 2 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী ময়দানে অনুষ্ঠিত হবে। দেশের তৃণমূলের 30,000 অধিক ডেলিগেট এ সম্মেলনে যোগ দেবে। আগামী 2023-24 সেশনে নতুন নেতৃত্ব এই সম্মেলনে ঘোষিত হবার কথা রয়েছে। দুর্নীতি দুঃশাসন মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় এই সম্মেলন থেকে রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। আগামী 2 জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সম্মেলন সফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জাতীয় সম্মেলন বাস্তবায়ন সাবকমিটির জরুরি দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এর সভাপতিতে আজ সোমবার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফুল আলী আকুন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, মোহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। কর্মীদের সংঘাতে ঠেলে দেওয়া সমীচীন নয় বলছে তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পঞ্চগড়ে বিএনপির গণমিছিলের নিকটস্থলে আব্দুর রশিদের মৃত্যুর কারণ হৃদরোগ পুলিশের আঘাত নয় এবং এটিকে কর্মীদের সংঘাতের দিকে ঠেলে দেওয়া বিএনপির নেতাদের সমীচীন নয়। তিনি বলেন, পঞ্চগড়ে শনিবার যে ব্যক্তি মারা গেছেন তিনি বিএনপি করতেন এবং যে কোনো মৃত্যুই বেদনাদায়ক, সেজন্য আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তবে তার মৃত্যুটা পুলিশের সাথে সংঘর্ষের কারণে নয়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বিশ্ব ইজতেমায় নিরাপত্তায় থাকবে 7,500 পুলিশ। আগামী 13 জানুয়ারি থেকে টঙ্গীর তুরাক নদীর তীরে শুরু হওয়া 2 পর্বের বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তায় 7,500 পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে তুরাক তীরের ইজতেমা মাঠে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ তথ্য জানিয়েছেন জিএমপি কমিশনার। জিএমপি কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, এবারের 2 পর্বের বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তায় 7,500 পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। সিসিটিভি ক্যামেরায় ওয়াচ টাওয়ার থেকে পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া স্পেশালাইজড টিম সহ প্রতিটি খিত্তায় সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। পুলিশ কমিশনার আরও বলেন, অন্য যে কোনো সময়ের থেকে এবার আরও সুশৃঙ্খলভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। 2 পর্বের ইজতেমা আয়োজকদের মধ্যে মতপার্থক্য থাকলেও ইজতেমা আয়োজনে কোনো বিশৃঙ্খলা হবে না। আগামী 13 থেকে 15 জানুয়ারি প্রথম পর্বের বিশ্ব ইজতেমা এবং 4 দিন বিরতির পর দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা 20 থেকে 22 জানুয়ারি অনুষ্ঠিত হবে। বাংলাদেশটাই এখন কারাগার বলছে মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতায় থাকার নেশা পেয়ে বসলে সরকার এমন একটি
পর্যায়ে উপনীত হয় যে দেশের মানুষের কথা ভুলে যায়, ক্ষমতায় থাকার জন্য তারা খুন গুম অত্যাচার শুরু করে। তার দাবি, বাংলাদেশ এখন সে পরিস্থিতিতে আছে, পুরো বাংলাদেশই এখন কারাগারে পরিণত হয়েছে। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবে, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের অন্য নেতাদের মুক্তির দাবিতে রাশেদ ইকবাল খান মুক্তি পরিষদ প্রতিবাদ সভাটি আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মঈন খান বলেন, আমরা বিরোধী দলের রাজনীতি করি, আমরা সরকারের বিরোধী নই, সরকারের অন্যায়ের বিরোধী। সংবিধান বলে সরকারের ভুল কাজে জবাবদিহি নিশ্চিত করা বিরোধী দলের কাজ, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তার অভিযোগ, সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে বিরোধী দলকে নিঃশেষ করতে চায়। 30 ডিসেম্বর কালো দিবস পালনের আহ্বান বাম জোটের। 30 ডিসেম্বর দেশব্যাপী সমাবেশ, বিক্ষোভ ও কালো পতাকার মিছিলের মাধ্যমে কালো দিবস পালনের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার সকালে রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কার্যালয়ের বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে এ আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মেহির ঘোষ, বাসদ সমন্বয়ক মাসুদ রানা, কমিউনিস্ট লীগের শামীম ইমাম, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল শিকদার প্রমুখ। সভা থেকে বলা হয়, 2018 সালে ভোট ডাকাতির প্রতিবাদে আগামী শুক্রবার দেশব্যাপী সমাবেশ, বিক্ষোভ ও কালো পতাকার মিছিল এবং বিকেল 4টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। সভায় প্রকৌশলী মিস্টার ইনামুল হকের উপর নেককারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নবনিযুক্ত জাপান রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইয়াওয়ামা কেমিনোরি। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবিদিন জানান, বিকেলে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট এর একটি চৌখোশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতি হামিদ বলেন, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন ও সহযোগী এবং বাণিজ্য বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ দেশ। মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে কারিগরি, আর্থিক ও সহযোগিতা প্রদানের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে জাপানের সহযোগিতা তুলে ধরে রাষ্ট্রপ্রধান আশা করেন, নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। সাক্ষাৎকালে জাপানের নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন সার ইসলাম, প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন এবং সচিব সংযুক্ত মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সূত্র বাসোস।